পঞ্চাশের বাংলাদেশের গল্পটা সংগ্রামের তবে একই সাথে সফলতারও রক্তক্ষয়ী যুদ্ধে জন্ম নেয়া দেশটা পৃথিবীর বুকে আজ বিস্ময় রপ্তানি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা শিক্ষা স্বাস্থ্যসহ সকল সামাজিক সূচকে উন্নয়ন ডিজিটাল অবকাঠামোর বিস্তারে নতুন এক বাংলাদেশকে চিনেছে বিশ্ব বাংলাদেশ এখন পৃথিবীর সাঁত্রিশতম বৃহত্তর অর্থনৈতিক দেশ মানুষের মাথাপিছু আয় বর্তমানে দু হাজার মার্কিন ডলার কোভিড সংকটের মাঝেও বার্ষিক রপ্তানি আয় বেড়ে হয়েছে ৩৮ দশমিক সাত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিশ্ব সূচকে পার্শ্ববর্তী দেশগুলো থেকে ওপরের অবস্থানে রয়েছে বাংলাদেশ পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পায়রা গভীর সমুদ্রবন্দর ঢাকা মেট্রো রেল সহ বড় বড় মেগা প্রকল্পগুলো আছে বাস্তবায়নের পথে বিজয়ের পঞ্চাশ বছরে দেশের সবাই যাতে পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তির অত্যাধুনিক সুবিধা উপভোগ করতে পারে সে লক্ষ্যে চালু হয়েছে ফাইভ জি সেবা বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর এক দেশ আর্থিক ও সামাজিক সূচকে ভারত পাকিস্তানের সঙ্গে আরও কিছু সূচকের তুলনা করলে দেখা যায় আসলেই বাংলাদেশ কতটা এগিয়েছে সমৃদ্ধির পথে সর্বোপরি বিশ্বব্যাপী ডিজিটাল বিপ্লবের সাথে তাল মিলিয়ে গড়ে উঠছে নির্ভর ডিজিটাল বাংলাদেশ